আসসালামু আলাইকুম আমি ডক্টর মোমদ আরিফুর রহমান আবারও আপনাদের সামনে একটা ছোট ভিডিও নিয়ে উপস্থিত হলাম এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আমাদের অনেকে দেখা যায় যে অনেক সময় মারিতে কালচে একটা ভাব থাকে বা অনেকের মারি হঠাৎ করে কালো হয়ে যায় বা মারির কালো ভাবের জন্য হীনমন্যতায় ভুগে এবং আমাদের কাছে অনেক সময় অনেকে আসে এটার জন্য চিকিৎসা বা কীভাবে কী করণীয় সেটা জানতে চান তো মারি কালো হওয়ার আসলে কিছু কারণ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিকভাবে কিন্তু আমাদের শরীরে যে ম্যালানিন নামে একটা উপাদান রয়েছে যেটা কিনা যে কোনো জায়গার যে পিগমেন্টেশন অর্থাৎ কালচে আবরণ যেটা সেটা তৈরি করে থাকে ম্যালানিন আমাদের যদি ডিপোজিশন বেশি হয় তখন ওই জায়গাটা ব্ল্যাকিশ হয়ে যায় তো অনেকের জন্মগতভাবে এটা কালচে হতে পারে এবং তাদের ক্ষেত্রে আসলে এই ম্যালানিনের পরিমাণ বেশি বলে মারিটা ওই জায়গাগুলো কালচে হয় এছাড়া অনেকে দেখা যায় যে স্মোকিং যারা করে তাদের কিন্তু এই স্মোকিং করার জন্য আমাদের ম্যালানিনের মধ্যে স্টিমুলেশন হয় এবং দেখা যায় যে এটা বেশি পরিমাণে ডিপোজিশন হয় এই কারণে স্মোকারদের ক্ষেত্রে মারি কালো হওয়ার একটা প্রবণতা দেখা যায় তো এটা কিন্তু আসলে প্রাকৃতিক না এটা আপনি নিজের দোষের কারণেই এটা করছেন এবং স্মোকিং যদি কমায় দেন বা সিজেশন করেন বা বাদ দেন তাহলে এই মাড়ির কালারটা আবার কিন্তু আগের জায়গায় চলে যাবে সেক্ষেত্রে এটা ছাড়াও আরও কিছু কারণে হতে পারে তার মধ্যে একটা হচ্ছে অ্যামালগাম ট্যাটুর কারণে হতে পারে অ্যামালগাম হচ্ছে এক ধরনের উপাদান যেটা কিনা আমরা ফিলিংয়ের মধ্যে ইউজ করে থাকি অ্যামালগাম বা মেটালিক ফিলিং এখনও আমাদের দেশে অনেক জায়গাতে দেয় সারা বিশ্বে অনেক জায়গাতে দেওয়া হয় তো এটাতে আসলে অ্যামালগাম ফিলিং দেওয়া হলে সেই ফিলিং থেকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওই জায়গার গাল বা মারিতে আপনার ব্ল্যাক একটা আভা থাকতে পারে বা ব্ল্যাকিশ একটা ট্যাটুর মতন পড়তে পারে যেটাকে আমরা অ্যামালগাম ট্যাটু বলে থাকি তো এটাও কিন্তু একটা কারণ এবং এটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওই অ্যামালগাম ফিলিংটা পরিবর্তন করে কম্পোজিট বা আমরা যে কালার ম্যাচিং ফিলিং দিয়ে থাকি সেটা রিপ্লেস করে নিতে লাগবে এছাড়া আরও কিছু কারণও হতে পারে তার মধ্যে কিছু ডিজিজ রয়েছে যেমন অ্যাডিসন ডিজিজ মারির একটা রোগ রয়েছে অ্যাকুইট নেক্রোটাইজিং আসার জেন্জিবাইটিস বলে আমরা অর্থাৎ মারির একটা প্রদাহ যেটা কিনা এই মারিটাকে কালচে করে দিতে পারে এছাড়া কিছু মেডিসিনের কারণেও কিন্তু কালচে হতে পারে মিনোসাইক্লিন একটা মেডিসিন আছে এই মেডিসিনটা সাধারণত ব্রণের জন্য দেওয়া হয় এটি ব্যবহার করলে অনেক সময় মারি কালচে হয়ে যেতে পারে তো এখন কালচে মারি বা এই যে কালো মারি এটা নিয়ে অনেকেই কিন্তু হীনমন্যতায় ভোগেন দেখা যায় যে হাসলে এই মারিটা কালচে এই জন্য দেখতে সুন্দর লাগে না অনেকেই গোলাপি মারি চান তো সেজন্য আসলে আমরা কিভাবে সাহায্য করতে পারি সেটি আমি তুলে ধরছি তো আসলে দুইভাবে এইটার চিকিৎসা করা হয় একটা হচ্ছে কনভেনশনাল মেথডে যেটা করা হয় যে অনেক সময় সার্জিক্যাল যে নাইফ সেটিতে ওই আমের চষা ছিলার মতন করে আপনার কালো যে অংশগুলো সেগুলো তুলে দেওয়া হয় তুলে দিলে যেটা হয় যে ওই জায়গাটা হিলিং হলে সুস্থ হয়ে যায় ওই জায়গা তখন এটা সাধারণত গোলাপি হয় তবে এটা কিন্তু স্থায়ী না এটা করলে আবার রিকারেন্স হয় অর্থাৎ ওই জায়গায় দেখা যায় যে মেলানিন আবার আসে ডিপোজিশন হয় এবং আবার কালচে হয়ে যায় কিছুদিন পরেই হয়তো বা কয়েক মাস বা কয়েক বছর পরে আবার যেরকম ছিল সেরকমই হয়ে যাবে এই কাজটা আরেকভাবেও করে অনেকে সেটা হচ্ছে আমরা যে আমাদের ডেন্টাল ড্রিল করার জন্য যে হ্যান্ডপিস বলি সেটা ব্যবহার করে সেটার বাদ দিয়েও আস্তে আস্তে করে ঘষে ঘষে উপরের অংশটা তুলে দেওয়া যায় সেটাও কিন্তু আসলে পারমানেন্ট না সেটাও আবার রিকারেন্স হয় তাহলে পারমানেন্ট সলিউশন তো আপনারা সবাই জানতেন না পারমানেন্ট সলিউশনটা কী পারমানেন্ট সলিউশন হচ্ছে লেজার চিকিৎসা লেজারের মাধ্যমে যদি এই মারির কালচে ভাবটা তোলা হয় তাহলে আপনার এটা স্থায়ীভাবে সমাধান হয় এবং কারণ হচ্ছে লেজারের মাধ্যমে যখন এটা করা হয় ডায়োড লেজার আমরা ইউজ করি এক্ষেত্রে এবং এই লেজারগুলা পিগমেন্টের উপর কাজ করে মেলানিনের উপরে কাজ করে মেলানিন সেলগুলোকে সে ডেস্ট্রয় করে দেয় এবং তাতে এই মেথডের মাধ্যমে আপনার হচ্ছে মারের উপরে অংশটা পাতলা একটা আবরণের মতন করে তুলে ফেলা হয় যে কালচের জায়গাগুলো আছে সেগুলো কিন্তু এই প্রক্রিয়াটা করার সময় এইখানে যে ম্যালানিন প্রডিউসিং সেলগুলো রয়েছে সেলগুলাও ডিস্ট্রয় হয়ে যায় এই কারণে এই পদ্ধতিটা স্থায়ী এবং এইটি সাধারণত রিকার করে না কিছু কিছু ক্ষেত্রে করলেও পুরোপুরি করে না হয়তো জায়গায় জায়গায় একটু রিকার করতে পারে যেটা কিনা আবার সেকেন্ড বা থার্ড ভিজিটে এটাকে ওই জায়গাগুলোকে স্পেসিফিক ইয়ে করে দিলে সাধারণত এটা স্থায়ীভাবেই রিমুভ হয়ে যায় সুতরাং যারা মারির এই কালচে ভাবনে হিনমোনাতে ভুগছেন প্রাণ খুলে হাসতে পারছেন না তারা পার্মানেন্ট সলিউশন চাইলে লেজারের মাধ্যমে এই কালচে ভাবগুলো দূর করে নিতে পারেন এটা কঠিন প্রসিডিউর না এটা আসলে লোকাল এনাসিসিয়া বা স্থানীয়ভাবে জায়গাটা করে করা হয় এবং এটি করার পরে পরের দিন থেকে আপনি মোটামুটি সবই খেতে পারবেন এবং এটা সাধারণত পাঁচ থেকে ছয় দিনের মধ্যে জায়গাটা শুকিয়ে যাবে এবং স্বাভাবিক হয়ে যাবে তখন আপনি সবই নর্মালি খাওয়া দাওয়া করতে পারবেন বা কোনো অসুবিধা বোধ করবেন না তো আশা করি যারা কালো মারির সমস্যা নিয়ে ভুগছেন তারা এই ভিডিওর দেখে কিছুটা হলেও আশা আলো পাবেন আপনাদের সামনে এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে আবারও সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন